বলতেন পূর্ণিমা বাবু আপনি এমন করে কাঁদছেন কেন, কে আছে আপনার? দূর থেকে পুরীটা ঘরের ভেতরে থেকে চোখের মানে দমকল করে ছেড়ে দিয়ে বলতেছে কে গো আল্লাহর বান্দা বাবা, আমি তো আপনাকে দেখি না, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিছুদিন হয় আমার দুটো চোখ আমার দেখার পাওয়ার আল্লাহ নিয়ে চলে গেছে, আমি একটা বৃদ্ধ মহিলা, আমার স্বামী ছিল সামান্য কিছুদিন আগে আমার স্বামীর পৃথিবীর জমিনের ভেতর থেকে ইন্তেকাল হয়ে যায়, এবার আমি বৃদ্ধ মহিলা, আমার কেউ নাই, আমি একাই বাড়ির ভিতরে, আমার দুটো পুত্রী আছে যেটা তরুণ করিনি, কিন্তু কিছুদিন হয় আমি পারি না, কারণ আমি চোখে দেখি না একটা দুধ, আমি কেমন করে পুত্রের দুধটা গ্রহণ করে আমি খাও, কেবে এসেছেন গাও, যদি আপনি আমার উপকার করে দিতেন, আমার বকরিটা একটু গ্রহণ করে দিতেন, দুধটা আমার কাছে দিয়ে যেতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা করতাম। সুবহানাল্লাহ ধরে বলেন হযরত ওমর বলেন করিমা আজ থেকে আপনি চিন্তা করেন না, আপনাকে আল্লাহ যতদিন বেঁচে রেখেছে আমি এসে আপনার পক্ষে দহন করে আপনাকে দিয়ে আপনার জিদানের ভিতরে দিয়ে দাও। ওই গুরুটা এমন অবস্থা করে দোয়ার জন্য করেছেন, হযরত ওমর করলেন কি বকরিটা দহন করলেন, দুগ্ধ ডারাটি করে বিছানার কাছে রেখে দিলেন আর বললেন মা বাপ আপনার বিছানার কাছে পাতিলের দইয়ের ভিতরে খাদ্যের দুগ্ধের ভিতরে আপনার দুগ্ধটা রেখে দিয়েছি, ঠিক আছে আমি খেয়ে নেব। হযরত ওমর দেখেন রুমের ভিতরে জঙ্গল পড়ে আছে, ওমরের মতো স্বামী গো ঝাড়ু হাতে নিয়ে পুরীর রুমটা সব করে দিয়ে জঙ্গল করিন বাইরে ফেলে দিয়েছে। হযরত ওমর মনে মনে কয় এখন তো নবী দেশে নাই, আমার মতো ওমর আমি একটা নেকি কামার জায়গা জমিনের ভিতরে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন হায় হায় নেকি কামার আমি একটা জায়গা পেয়ে গেলাম। এবার তিনি ফজর পড়ার পরে এবার বাড়িতে যে বাড়ি থেকে ডেইলি তিনি পুরীর বাড়িতে যায় আর কাজটা করে দে তার বাড়ির দিকে চলে আসে, কিন্তু পুরী চিনে না রে কে তার কাজ করে দিয়েছে, গুরু তো জানে না যে তোমার কাজ করছে। তো কয়েকদিন পরে হযরত ওমর ফারুক বুড়ির বাড়িতে চলে গেছে, যে নতুন করে দেখে কে যেন আগেই ওই ঘরটা সব করে জঙ্গল গলিন ফেলে দিয়ে ওই বকরির দুগ্ধ দহন করে বুড়ির শীতলের ভিতরে পৌঁছে দিয়ে কে যেন বাড়ির দিকে চলে গিয়েছে। হযরত ওমর যখন ঢুকছেন যা দেখো দুগ্ধ দহন করা আছে রেডি করা রয়েছে, বুড়িমাকে জিজ্ঞেস করলেন বুড়িমা এটা কে করে দিল আপনার? হযরত ওমর ফারুককে জবাব দিলেন ও গো আল্লাহর বান্দা আমি তো চিনি না, আমি তো ভেবেছিলাম আপনি চলে এসেছেন, কে যে করে দিয়ে গেছে আমি ওহি তো চোখে দেখি না, আমি জমিনের ভিতরে বলতে পারি না। হযরত ওমর ফারুক মনে 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 রয়েছেন মনে হয় পুরহির কোন আত্মা এসেছিল, আত্মাটাই এসে তাই চেষ্টা করে দিয়ে তিনি চলে গিয়েছেন, কিছু বলেন নাই, ঠিক আছে আমি আবার কালকে নেকিটা নেব। আবার আগামীকাল যখন তিনি চলে গিয়েছেন যারা তাকে আগের দিনের মতোই কে যেন রেডি করে দিয়ে ওখান থেকে যেমন চলে গিয়েছে, সুবহানাল্লাহ ধরে বলেন হযরত ওমর থটমট হয়ে গেলেন, হায় হায় আমি একটা নেকি কামাই করে জায়গা পেয়েছিলাম, কে রে জমিনের ভিতরে আমাকে বংশটা করে দিল, আমি আগামীকাল তোরট ধরবো, কে রে চুরি করে আমার আগে কাজটা করে দাও, আমি একটা ধমক দিয়ে দেবো, আমি নাকি কষ্ট নিয়েছি আবার তুমি নিলে কেন, আমি তো আমি কোন কেউ হলে আমি ধমক দিয়ে দেবো তাকে। পরের দিন করেছেন কি ফজর নামাজ মসজিদে নবীতে করেছেন, বাড়িতে লেট না করে তাড়াতাড়ি করে তিনি বুড়ির বাড়ির দিকে ছুটে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন বুড়ির বাড়ি পাবে পাবে অবস্থা, যখন তিনি ঢুকেছেন যা দেখতেছেন বুড়ির বাড়ির ভিতরে একজন মানুষের আওয়াজ পাওয়া যায়। হযরত ওমর মনে মনে ভাবছেন কি রে আমি যে দুগ্ধটা দহন করে দিতে আমি যাচ্ছি, কি জানি কোন মেয়ে মানুষ যদি বাড়ির ভিতরে ঢুকে থাকে আমি তো ঢুকবো না, আমি তাহলে আড়াল থেকে দেখি আজকের মতো কে কাজটা করে দে বাড়ি থেকে বের হয়ে যায়, কে করে পুরুষ না মহিলা, আমি আগে অন্তত আজকের দিন তো আমি দূর থেকে দেখে নেই, কাছের আড়ালে দাঁড়িয়ে আছেন আর নজর করতেছেন কে কাজটা করে দিচ্ছে। একটু উপরে দেখেন দুগ্ধ দহন করে দুগ্ধর জন্য পৌঁছে দিয়েছেন,
বুড়ির বিছানার ঘট্ট জ্বলবে সামান্য জঙ্গল হয়েছে ওই জঙ্গলটা হাতে করে নিয়ে বুড়ির ঘরের দরজা বাইরে খুলে দেওয়ার জন্য লোকটা বেরিয়ে গেছেন হযরত ওমর গাছের আড়াল থেকে যখন নজর করলেন নজর করে দেখে লোকটা কেউ নয় লোকটা মুসলিম যাদের খলিফা হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আবুবকর ওমরের মতো মানুষ যখন দেখলেন আবুবকরের মতো মানুষ ঘরটা সাফ করে জঙ্গলটা ফেলে দিয়েছে হযরত ওমর গাছের আড়াল থেকে সুখের মানে ফেলতে শুরু করে দিয়েছে হযরত ওমর বলেন আবু বকর রে তুই আজকে এমন একটা কাজ করলি না আবু বকর তুই পৃথিবীর থেকে চলে যাবি কিন্তু তার পরবর্তীতে যারা আসবে তাদের উপর তুই জুলুম চাপিয়ে দিয়ে গেলি আবু বকর রে তুই যে কাজটা করলি আজকে তো আমি তো ধমক দিতে পারবো না কিন্তু যে চরিত্র তুই দেখিয়ে দিয়ে গেলি না আবু বকর তোর পরিবারের খলিফাতুল মুসলিমিন আসবে এমন শিক্ষা তুই দিলি জমিনের ভিতরে তুই জুলুম চাপিয়ে দিয়ে গেলি রা বাবা কর এখন না তোর মতো খবর আমার গলিতে গলিতে জমিনের ভিতরে নিয়ে নিতে হবে সেই আবু বকর তো হযরত ওমর বলেছেন যিনি খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের তাই বলেছেন তার ইমান যদি একদিকে রেখে দেওয়া যায় আর গোটা মুসলিম উম্মার ইমান যদি একদিকে রেখে দেওয়া যায় হযরত আবু বকরের ইমানটা পৃথিবীর জমিনের ভিতরে ভারী হয়ে যাবে স্ত্রী কেবলই মাত্র কিছুদিন আগে মারা গেছেন হযরত খাদিজাতুল কুবরা নবী একা হয়ে গেলেন নবী যেন একা হচ্ছে কষ্ট হচ্ছে আর ওই মুহূর্তে একটা বৃদ্ধা মহিলা তার খুবই কষ্ট ইসলাম নিয়েছে তার বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই একাই ছিল মহিলাটি খুবই ইসলাম নেওয়ার জন্য তার উপরে খুবই জুলুম চাপাচ্ছিল মক্কার লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধা মহিলার নাম ছিল হযরত সাউদা নবী সাল্লাম বলে ইসলাম নেওয়ার জন্য তার বাবা নাই মা নাই ভাই নাই কিছু নাই তার অত্যাচারের অত্যাচারের অগ্নি শিখা তুলে দিয়েছে মক্কার কাফিরেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই বৃদ্ধা মহিলা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করে তার স্ত্রীকে তার ইস্তার ওই মহিলাটাকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে ওই মহিলার কষ্ট দূর করে দিলেন নারায়ে তাকবীর হযরত আবু বকরের মনে যেটা আশা ছিল আবু বকর সিদ্দিক মনে মনে ভেবেছিল একটা হয়ে গেল একটা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে করে ফেললেন আচ্ছা ঠিক আছে করেছেন করেছেন সামান্য কয়েকদিন যায়নি হযরত আবু বকর ছয় বছরের হযরত আয়েশাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর রুমের ভিতরে ছুটে গেলেন আবু বকর থেকে চা বিরে তখন চাট নিলেন আল্লাহ নবী সাল্লামের কাছে সালাম কালাম হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু বকর ভালো আছো আছি এসেছো তুমি এসেছো ভালো এবার কেন কি কারণে আসলে এখন তুমি তোমার মেয়ে এসেছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতেছেন নবী গো আমি আবু বকর এসে গেছি একটা কথা নিয়ে আমি কোনোদিন আপনার কাছে আমি আমার কোন আপিল করি নাই আমার জীবনে আমি আবু বকর আপনার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই নবীজি গো আমি আবু বকর আমার জীবনে আপনার কাছে কোনো কিছু আমি কোনোদিন আবদার করি নাই আমি আবু বকর আজকে একটা আবদার করব গো নবী আমি একটা আপিল আপনার কাছে করব ও গো নবী দয়া করে আমার আপিলটা আপনি জমিনের ভিতর গ্রহণ করবেন কিনা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আবু বকর তোমার জীবনে তুমি তো কোনোদিন আমার কাছে কোনো আপিল করনি তোমার জীবনে আমার কাছে তুমি কোনো কিছু চাও নাই আজকে তুমি যদি আবদার করো আবু বকর তুমি বলে ফেলো রে আবু বকর আমি তোমার আপনার জমিনের ভিতরে যত তত করণের ব্যবস্থা করব নারায়ে তাকবীর সাহাবীরা ভাবলেন কি ব্যাপার কোন দিন আবু বকর কিছু চাই না আজকে নবীর কাছে আবু বকর কিছু চাইতে এসেছে কি বা চাবে আর নবী মান কি দেবেন এবার আবু বকর বলতেছেন নবীজি তো আমি একটা জিনিস চাই আপনার কাছে কি আপনি দেখেন গান নবী আমার ছয় বছর বয়সের আয়েশা আমার কলিজার টুকরা নিয়ে এই যে আমি সঙ্গে নিয়ে আসছি গো নবী দিনী আমার একটাই আব্দার জমিনের ভিতরে আমার ছয় বছরের আয়েশাটা
থাকলে পৃথিবীর জমিনে স্ত্রীর মাধ্যমে দিয়ে আমার বিলটাকে রক্ষা করবেন গো নবী। তোমার কি মাথা জমিনের ভিতরে খারাপ হয়ে গেছে? নবী বললেন, না মাথা খারাপ হয়ে যায়নি, আমি সুস্থ আছি। বলে তারা, তুমি কেন দিচ্ছ? বলে, সাহাবীরে বুঝবি না, আমি একটা কারণে দিয়েছি, আমার জীবনে আমি যত আমলগুলি করেছি, আমার জীবনে আমি যত ইসলামের কামগুলি জমিনের ভিতরে করেছি, কঠিন কিয়ামতের দিন একটা 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 করে হিসাব যদি নেয়, কি জানি রে আমার জিন্দেগীর আমলগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল না হয়ে যায়। সর্বশেষে একটা কথা বলবো, আল্লাহ তোমার নবীকে মহব্বত করে আমার কলিজার টুকরা এসে তোমার নবীর খিদমতের জন্য দান করে দিয়েছিলাম, আমার আমলটা যদি জমিনের ভিতরে কবুল হয়ে যায়, কঠিন কিয়ামতের দিন তবু বাসর আমার একটা রাস্তা বেরিয়ে যাবে, নারায়ে তাকবীর। গ্রহণ করেছিলেন তার লম্বা ইতিহাস রয়েছে, আবার নবী কেন নিলেন ইতিহাস আমি ওদিকে যেতে চাই না। এই হযরত আয়েশা সিদ্দিকা হচ্ছেন রাবি, তিনি তাই বর্ণনা করে বললেন, হে সাহাবা কেরাম শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা কুফাতান উরাতান গুরলান। তিনি তিনটা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আয়েশা, কঠিন কিয়ামতের দিন মানুষ হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাবে, মানুষের সেদিন তিনটা অবস্থা থাকবে। এক নম্বর অবস্থা থাকবে কুফাতান, হাদিসটা বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কুফাতান, কোটি কোটি মানুষ যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, কোটি কোটি মানুষ একটা মানুষের পায়ে সেদিন স্যান্ডেল জুতা থাকবে না, সমস্ত সেদিন নাঙ্গা পায় হাসরের ময়দানে সমস্ত মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় নম্বর বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, উরাতান, সমস্ত মানুষ কোটি কোটি মানুষ যে দাঁড়িয়ে যাবে, পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুলে রাখা পর্যন্ত কোন মানুষের শরীরে কাপড় থাকবে না, নাঙ্গা থাকবে, কোটি কোটি মানুষ সেদিন নাঙ্গা দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। তিন নম্বর শব্দ রাসূলুল্লাহ বললেন, গুরলান, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষ সেদিন খাতনা বিহীন অবস্থায় থাকবে, খাতনা করা থাকবে না। এই তিনটা পরিবেশে হাসরের ময়দানে কোটি কোটি মানুষ ঘুরে দাঁড়িয়ে যাবে। এই কথাটা শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে শুনলেন, হুজুর আপনি বলে আমিও বলে আমরা বলে তোমরা সবাই সমস্ত নারী পুরুষ একই অবস্থায় থাকবে। তাই হযরত আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর গো, আন-নিসাউ ওয়ার রিজালু আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন, ওদিন তো কোটি কোটি মানুষ পুরুষ এবং মহিলা একসঙ্গে থাকবে বলে, হ্যাঁ, তাহলে ইয়ানজুরু বাদুম ইলা বাদ, হুজুর গো, সেদিন যদি একজনের লজ্জাস্থানের দিকে আরেকজন তাকায় সেদিন কোন অবস্থা হবে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আয়েশা, তুমি কোন কথা বলেছো? কঠিন কিয়ামতের দিন একজন আরেকজনের লজ্জাস্থানের একান্ত দূরে কত হিয়া অসভ্য শব্দ ব্যবহার করেছেন, এটা বিরাট কঠিন যে সেদিন একজন আরেকজনের লজ্জাস্থানের একান্ত দূরের কথা, একজন আরেকজনের মুখের দিকে তাকানোর মতো সময় সেদিন হবে না, নারায়ে তাকবীর। মানুষ হাসরের ময়দানে দাঁড়ানোর পরে মাথাটা উচুর দিকে করে হাসরের ময়দানে দাঁড়াই নবজি নবজি বলে চিৎকার করে আগাইতে থাকবে, সেদিন একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময় সেদিন থাকবে না। এই হচ্ছে হাসরের ময়দান, যেদিন নামাজি বেনামাজি মক্কর দোয়াকর সব জায়গায় এক লাইনে সেদিন সমস্ত মানুষগুলি দাঁড়িয়ে যাবে, কোটি 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 মানুষগুলি সেদিন একই সঙ্গে দাঁড়িয়ে যাবে। বেঈমান ইমানদার নামাজি বেনামাজি বেরোজাদার রোজাদার জাকাতদার বেজাকাতদার হজকারীদার হজকারীওয়ালা সেদিন সমস্ত বেহায়া জেনাকর মক্কর মাংকর সমস্ত মানুষ এক সঙ্গে সেদিন মানুষ যেদিন দাঁড়িয়ে যাবে। সেদিন পবিত্র কোরআন বলেছেন সূরা ইয়াসিনে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ঘোষণাকারী দেয়, একটা কথা আল্লাহ নিজে বলে দেবেন, তখন আল্লাহ বলে দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই অন্তজুল ইয়ামা আইহাল মুজরিম, এই পাপিষ্ঠর দলেরা, এই পাপিষ্ঠর দলেরা, আজকে একই সঙ্গে দাঁড়িয়ে আছিস, আজকে তোরা আলাদা আলাদা হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হাসরের ময়দান থেকে যার যার খাসলত অনুযায়ী সেদিন সেদিন মানুষ আলাদা হয়ে যাবে। সেদিন পৃথিবীর জমিনে, আজকের পৃথিবীর জমিনে কত কোটি বেনামাজি বেনামাজের সেদিন একই লাইনে দাঁড়িয়ে যাবে, আজকের পৃথিবীর জমিনে কত কোটি সুৎখর আছে সুৎখরের সেদিন একই আলাদা লাইনে দাঁড়িয়ে যাবে, আজকের পৃথিবীর জমিনে কয় কোটি ঘুষখোর আছে ঘুষখোরের দল সেদিন একাই দাঁড়িয়ে যাবে, আজকের পৃথিবীর জমিনে কয় কোটি মরদারও আছে মরদারও সেদিন একাই আলাদা লাইনে দাঁড়িয়ে যাবে, আজকের পৃথিবীর জমিনে কয় কোটি ভাঙখোর আছে
ক্ষমতা খাসলত অনুযায়ী অনুযায়ী সেদিন দাজ্জাল মতো আলাদা দাঁড়িয়ে যাবে আর ঈমানদারের দল তারা আলাদা থাকবে নারায়ে তাকবীর ঈমানদারের দল আলাদা থাকবে ঈমানদার নামাজি পরহেজগার তারা সেদিন একাই আলাদা হয়ে যাবে হাসরের ময়দানে ঈমানদারের আলাদা হয়ে গেল এবার ঈমানদারের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওলান্নাস তুবি ইয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাম মুসলিম হাদিস আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ঈমানদারের ভিতরে যে যত বেশি দরুদ পড়ানো ওয়ালা থাকবে সে তত নবীর নিকটে হাসর হবে সোনালা ধরে বলেন আল্লাহ আর ধরে বলেন তাহলে নবীর প্রতি দরুদ পড়লে আমাদের লাভ না লোকসান আমার ভাইরা সেই বিশ্ব নবীর প্রতি একদম অন্তর থেকে আমরা আরেকবার দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এবার আমি খুতবার মধ্যে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি দুটি আর হাদিস থেকে একটি আমি তার সারমর্ম দিয়ে এসেই আবার বক্তব্য প্রদান করার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমি সর্বপ্রথম কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আজকের যেটা জলসা সেটা একটা কোরআনি মাদ্রাসা নিয়ে আজকের যেটা জলসা সেটা একটা হাফিজি মাদ্রাসা নিয়ে আজকের যেটা জলসা সেটা একটা মাদ্রাসা কেন্দ্রিক জলসা আজকের যেটা জলসা একটা সিনিয়র মাদ্রাসার সামনে বসে থাকা জলসা আজকের যেটা জলসা একটা হাফিজ কোরআনদের সম্মুখে বসে থাকা একটা জলসা আজকের যেটা জলসা একটা কোরআনের আলোচনার জলসা বলেন কথা ঠিক কি নাই ইনশাআল্লাহ আমি আশা রাখবো অন্যান্য দিন পর্দা নামাজ সুদ ঘুষ সম্পর্কে যে আলোচনা করি আজকে আমি সেদিকে যাবো না আজকে যদি আধ ঘন্টা আর ইনশাআল্লাহ আলোচনা থাকে আমার শুধু কোরআনের উপরেই শুধু কোরআন নিয়ে আলোচনাটা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন আমরা যে কোরআন আমরা সম্মুখে রেখেছি যে কিতাবটা আমাদের সংবিধান যে কিতাবটা পৃথিবীর সংবিধান যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সর্বপ্রথম দেখতে হবে কিতাবটা কি জিনিস যে কোরআনে কারিমটা আল্লাহ আমাদেরকে দিয়েছে এই কোরআনে কারিম কাকে বলে প্রশ্ন যদি কি মানাল কোরআন কোরআন কাকে বলে কোরআন কাকে বলে কোন জিনিসটার নাম কোরআন তার জবাব হচ্ছে কোরআন এমনি কোনো কিতাব নয় কোরআন জমিন থেকে ভেসে ওঠেনি কোরআন হঠাৎ করে আসেনি কোরআন এমনই একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেটা হযরত জিবরিলের দ্বারাতে 23 বছর ভরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে পৃথিবীর নবী পৃথিবীতে নাযিল করে দিচ্ছিলেন যে ওহী দিয়েছিলেন ডাইরেক্ট ওই ওহীর মাতলু সেটার নামই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে কোরআন সুবহানাল্লাহ ধরে বলেন সেই কোরআন কিতাব হচ্ছে আল্লাহ বলবেন কি করে আল কোরআন কালামুল্লাহ এই কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য নারায়ে তাকবীর